জাস্ট লিটল কারেকশন, আমরা লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম V8 ইঞ্জিন জিরোজ এন্ড ওয়ানসে কনভার্ট করে দেয় জাভা স্ক্রিপ্ট ফাইল। মাঝখানে আরও কয়েকটা স্টেপ আছে, অ্যাকচুয়ালি V8 ইঞ্জিন বাইট কোডে কনভার্ট করে, উইচ ইজ টেকনিক্যালি টাইপ অফ মেশিন কোড, যেটা হিউম্যান রিডেবলের চেয়ে অনেক বাইরে, যদিও কোড করা যায়, মানে আমরা সাধারণত আমরা ওইভাবে কোড করি না। ওইটার পরে হচ্ছে ওইটা ইভেন্চুয়ালি আরেকটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, আরও লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, দেন ইভেন্চুয়ালি ওটা হচ্ছে মেশিন কোডে কনভার্ট হয়। আমরা যদি এখানে দেখি যে আমাদের জাভা স্ক্রিপ্টের সোর্স কোডটা ইভেন্চুয়ালি AST-তে কনভার্ট হওয়ার পরে বাইট কোডে কনভার্ট হয়, এই বাইট কোডটাই অ্যান্ড দেন পাস ডাউন হয় এবং আরেকটা ট্রান্সলেটরে আরেকটা কম্পাইলার দিয়ে কনভার্ট হয়ে হচ্ছে মেশিন কোডে যায়। ওই মেশিন কোডটা ইভেন্চুয়ালি আবার জিরোজ এন্ড ওয়ানসে, প্রসেসর জিরোজ এন্ড ওয়ানসে কনভার্ট করে। কারো যদি কনফিউশন থাকে, এই স্টেপগুলো বাদ দিয়েছি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য যে ইভেন্চুয়ালি কী হয়, ডিরেক্ট যে জাভা স্ক্রিপ্ট কোডটাই রান করে না সেটা বোঝানোর জন্য বলেছিলাম, বাট পরে মনে হলে এটাও মেনশন করা উচিত। থ্যাংক ইউ।